আমার উদাহরণের জন্য আমি একটা হাদিস বলে, হাদিসের রাবী হলো আম্মা বিন আয়েশা, বিশ্ব নবী বলছেন দুনিয়ার মানুষ রে কিয়ামতের দিন অর্থাৎ যেদিন দুনিয়াটা শেষ হয়ে যাবে, দুনিয়াটা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দ্বিতীয়বার সিংহাই ফুৎকার দিতে বলবে, বন্ধু রে ইসরাফিল আল্লাহর হুকুমে দ্বিতীয়বার সিংহাই ফুৎকার দেবে, তখন কবরটির ভিতরে যতগুলি মানুষ ছিল ভয়ভীত হয়ে সবাই যেন কবর থেকে মাটির তল থেকে বের হয়ে দাঁড়িয়ে হাসরের মাঠের দিকে যেন তারা দৌড়ে যাবে। তাও ওটা আমার বিষয় নাই কিয়ামতের দিন কেমন দিন হবে, কিন্তু বন্ধু জেনে নাও সারা বিহকাল এবং পরকালে, ইহকাল এবং পরকালে সবচাইতে যেটা বড় মহা কঠিন দিন কিংবা কষ্টের দিন, শাস্তি আজাবের দিন সময়, সেটা হলো কিয়ামতের দিন, কিয়ামত দিবসের দিন। বন্ধুগণ আমার, বিশ্ব নবী বলেছেন দুনিয়ার মানুষ না, ওই দিন মাদের পেট থেকে বাচ্চা হয়ে যাবে পর্যন্ত কোন মা যেন অনুভব করতে পারবে না। কি বুঝতে পারলাম? তার মানে কিয়ামতের দিন খুব কষ্টের দিন হবে, কিন্তু সেটা হবে কি উহকালে আখেরাতে। আর এই দুনিয়াতে বুঝা গেল নবীজির মুবারক জামান থেকে যে এই দুনিয়াতে কোন মানুষকে যদি কাতাল করে দেয় তাও এইরকম কষ্ট নাই, কোন মানুষের যদি গলাটা কাটা হয় বন্ধুরে কত সময় লাগে মুশকিল, সে আধ থেকে এক মিনিট লাগবে, কোন মানুষের পাটা যদি ভেঙে যায় যখনই ওকে দরদের একটা ইঞ্জেকশন দিবে ওই ভাঙানো পাটা যেন আরাম পেলায়। কিন্তু বন্ধুগণ আল্লাহর নবী বলছেন মান্দারে দুনিয়ার আমার উম্মত, উম্মতিরা শোনা, যেই দিন তোমার মা তোমাকে জন্ম দিয়েছিল ওই দিন তোমার মার সঙ্গে কত তারা কত কত কষ্ট হয়েছিল, ওই তোমার মায়ের সঙ্গে কত যেন জালজালা হয়েছিল, কত তোমার মা অসুবিধায় ছিল। বন্ধুগণ আমরা মামার যত আমরা সকল ভাই আমার আব্বা জান বসে আছে সবাই জানি, সকলেরই মা আছে, সকলেরই স্ত্রী আছে, সকলেরই বোন আছে, সকলেরই ফুফু খালা সবাই আছে। আমরা জানি যখন আমাদের মা বন্ধের ছেলে ভূমষ্টি হওয়ার সময় এখন তো বন্ধুরে আরো যেন বিপদ আমাদের উপরে এসে গিয়েছে, কিন্তু আমাদের মা বোনেরা কি করে যখন বাচ্চা ভূমষ্টির সময় ও মায়ের ছেলেরা ও মায়ের কুচিরা তোমরা কান খুলে শুনে না, যারা মা বাবাকে খেতে দাও না, মা বাবা থেকে পিঠটা ফিরিয়ে নিয়েছো, মা বাবাকে বোঝ মনে করে মুখটা ঘুরিয়ে নিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন শোনা, যেই দিন তোমার মা পেট থেকে তুমি আসছিলে তোমার মাকে কত কষ্ট হয়েছিল, ওই মায়েরা আমার কষ্ট বরদাস্ত করতে না পেরে বন্ধুরে তাই সেই যেন তার মাকে দাদিকে নানিকে খালাকে যে আত্মীয় স্বজন পাঞ্জরে থাকে তাকে বলে নানি গি কিংবা দাদি গে, আর বরদাস্ত করতে পারি না গে দাদি আমার পেটটা ফেড়ে দে, এই বলে বন্ধুরে তখন দাদিতে নানিতে বলে বন্ধুরে আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তোর আরাম করবে। ভাই যারা আমার এই রকম করে কষ্ট হয় আমাদের মাদের জানের হাই পথে পেটটাকে কেটে দিতে বলে, আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ তোমার মা বাবার এই জন্য খিদমত করতে হবে, তোমার মা বাবা সুন্দর শরীরের কাঁচা চামড়া ফেরে তোমাকে তোমার মা জন্ম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ফিসালহ সালাসুনা শাহরা, অন্য জায়গাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ফিসালহ ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের উভয় দুই আয়াত থেকে বলতে চাইছেন বান্দারে তোমার